नमस्कार बंधुरा आबार एक नतून गुरुत्वपूर्ण भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आशा करी बंधुरा एई मुहूर्ते आपनारा सकले सुस्थ आछेन भालो आछेन। तो बंधुरा थाम्बनेल देखे आशा करी बुझे गेछेन कि धरनेर भिडियो होते चलेछे कोन टपिकेर उपरे। तो बंधुरा रेले IRCTC ते कर्मी नियोग चलछे, माध्यमिक पास होले किन्तु एते आवेदन करते पारबेन बंधुरा। তাহলে বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকে এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে রাখতে পারেন। সবার প্রথম এরকম নতুন নতুন জবের আপডেট যেন আপনার কাছে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয়, আপনাদের কাছে ভিডিওটি ভালো হয়, তাহলে বন্ধু সারা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন প্রতিনিয়ত এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু শুরু করা যায়। তাহলে বন্ধুরা অনস্কির অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতেই পাচ্ছেন, IRCTC অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটাগরি অ্যান্ড ট্যুরিজম কম্পোরিজম লিমিটেড পক্ষ থেকে নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে মাধ্যমিক পাস এবং টেকনিক্যাল যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, এই নিয়োগটি মূলত প্রশিক্ষণ বা ট্রেনিং ভিত্তিক। প্রথমে প্রার্থীদের নির্দিষ্ট পদের জন্য অ্যাপেন্ডিক্স রূপে নিয়োগ করানো হবে, তারপরে তাদের নিয়োগ করানো হবে পদ অনুযায়ী। তো বন্ধুরা ইচ্ছুক প্রার্থীরা কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, প্রতি মাসে কী স্টাইপেন্ড দেবে, কী বেতন দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, যে পদগুলি রয়েছে, কীভাবে আবেদন করবেন, নিয়োগ কীভাবে রয়েছে, বিস্তারিত আপনাদেরকে A to Z ক্লিয়ার করে দেবো। তাহলে বন্ধুরা এর তরফ থেকে যে বিজ্ঞপ্তি নোটিশটা বেরিয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিই। চলুন সে বিজ্ঞপ্তি নোটিফিকেশনে আমরা চলে যাই। তাহলে বন্ধুরা অনস্ক্রিন বিজ্ঞপ্তি নোটিশটা দেখতেই পাচ্ছেন, IRCTC। তো বন্ধুরা নোটিফিকেশন নাম্বারটা দেখুন, 2022 বাই IRCTC NZ বাই HRD অ্যাপেন্ডিক্স। দেখতেই পাচ্ছেন বন্ধুরা নোটিফিকেশনটা এখানে ছকটি মেনশন করেছে বন্ধুরা। এখানে পদের নাম, কোয়ালিফিকেশন, এজলিস্টেড ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেগুলো আপনাকে বিস্তারিত দেখাবো। নোটিফিকেশনটা আপনাদের দেখিয়ে নিই। চলুন বন্ধুরা নোটিফিকেশন দেখতেই পাচ্ছেন, 5 পেজের নোটিফিকেশন রয়েছে, বিস্তারিত ক্রাইটেরিয়া আপনাদের এখান থেকে ক্লিয়ার করে দেবো। চলুন আপনাদের বেশি কথা না বাড়িয়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখিয়ে দিই। তো বন্ধুরা নোটিশ প্রকাশের তারিখটা কী রয়েছে দেখতে পাচ্ছেন, 7/10/2022 তারিখ নোটিশ প্রকাশের তারিখ। তো বন্ধুরা আবেদনের মাধ্যম কী রয়েছে, এখানে অনলাইনের মাধ্যমে কিন্তু সরাসরি এই অফিসিয়াল পোর্টালে গিয়ে আপনাদের আবেদন করতে হবে, IRCTC অফিসিয়াল পোর্টালে গিয়ে। তো বন্ধুরা এখানে যে ছকটি মেনশন করেছে, এখানে আপনাদের পদের নামগুলো মেনশন করেছে আপনাদের বলে দিই। দেখতেই পাচ্ছেন পদের নাম, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, এই পদে কিন্তু নিয়োগ করা হবে। এখানে পদের জন্য আপনাদের বয়সসীমা কী লাগছে, প্রার্থী আবেদনকারী প্রার্থীর বয়স 15 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, বয়স হিসাব করতে হবে 1/4/2022 তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে। এছাড়া ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনারা ছাড়গুলো পেয়ে যাচ্ছেন সরকারি নিয়ম অনুযায়ী, যেমন SC ST 5 বছর, OBC 3 বছর, এই ছাড়গুলি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্যাটাগরি অনুযায়ী। তো বন্ধুরা এখানে বেতনের ছকটা যে মেনশন করেছে দেখতেই পাচ্ছেন, আপনাদের প্রতি মাসে কী বেতন দেওয়া হবে, 5,000 থেকে 9,000 টাকা কিন্তু পার মাস আপনারা বেতন পাচ্ছেন এই পদ অনুযায়ী। তো বন্ধুরা ছকটি দেখতেই পাচ্ছেন এখানে মেনশন করেছে, ক্যাটাগরি সব মেনশন করেছে এখানে। এছাড়াও আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কী লাগছে, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশন, NCVT অর্থাৎ SCVT এবং স্বীকৃতপ্রাপ্ত যে কোনো প্রতিষ্ঠান থেকে COPA ট্রেডের ITI পাস থাকতে হবে, তাহলে কিন্তু এই পদের জন্য আপনারা আবেদন করতে হবে। তো বন্ধুরা এখানে পদের টোটাল ভ্যাকেন্সি কী আছে, শূন্য পদ কী রয়েছে, 80টি কিন্তু শূন্যপদ রয়েছে। আপনারা বিস্তারিত নোটিফিকেশন পড়ে আপনারা আবেদন করতে পারেন, আপনাদেরকে বিস্তারিত বলে দিচ্ছি, নোটিফিকেশন ডাউনলোড করে আপনারা আবেদন করুন। এর সঙ্গে আপনাদের নিয়োগ প্রক্রিয়া দেখে কী হবে, আপনারা নিয়োগ করা হবে। আপনারা মোড অফ সিলেকশনটা দেখতেই পাচ্ছেন, এখানে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি হবে এবং সেই মেরিট লিস্টে যাদের নাম প্রথমের দিকে থাকবে তাদেরকেই এতে নিয়োগ করা হবে। তো বন্ধুরা এর সঙ্গে আপনাদের আবেদন প্রক্রিয়াটা বলে দিই কীভাবে আপনারা আবেদন করবেন পদের জন্য। ভারত সরকার পরিচালিত অ্যাপেন্ডিক্স পোর্টালের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনকারীকে সুবিধার্থে অফিসিয়াল লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখানে ভিজিট করে আপনারা ক্লিক করে সরাসরি লিঙ্ক ওপেন করে দিতে পারবেন। প্রথমে আবেদনকারীকে মোবাইল নাম্বার, ইমেল আইডি সহ দরকারি তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আবেদনকারীর নাম, পিতার নাম, যোগ্যতা, মাধ্যমিকের প্রাপ্ত নম্বর ইত্যাদি তথ্য দিয়ে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে ফর্ম ফিল আপ হয়ে গেলে যেগুলো ডকুমেন্টসগুলো স্ক্যান করে আপলোড করতে হবে সেই ডকুমেন্টসগুলো আপনাদের বলে দিই, শুনে নিই। মাধ্যমিকের মার্কশিট, ITI সার্টিফিকেট, মাধ্যমিকের
অ্যাডমিট কার্ড বা জন্ম সার্টিফিকেট, এনসিবিটি বা এসসিবিটি স্বীকৃতপ্রাপ্ত ন্যাশনাল ট্রেডার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি যার যেটা আছে, যে যেটা হন সে সেটা সার্টিফিকেট দিয়ে দেবেন। তারপরে পাসপোর্ট সাইজ, এগুলো স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানেও মেনশন করেছে, আপনাদের বলেও দিলাম। তো বন্ধুরা বিস্তারিত ক্রাইটেরিয়াগুলো শুন, তো বন্ধুরা কীভাবে অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করবেন প্রথমে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, চলুন অফিসিয়াল পোর্টালে গিয়ে। তো বন্ধুরা অফিসিয়াল পোর্টালে দেখতে পাচ্ছেন অ্যাপেন্ডিক্স পোর্টাল, এই যেখানে ফার্স্টে রেজিস্ট্রেশন অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ফার্স্টে রেজিস্ট্রেশন করে নেবেন। কী কী ক্রিয়েট করতে দেখতে পাচ্ছেন, আইটিআই স্টুডেন্ট, প্রথমে নিজের নাম, ফাদার নেম, রিলেশন কী রয়েছে, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, মেল আইডি, আধার নাম্বার, এগুলো দিয়ে আপনারা ফার্স্টে ক্রিয়েট করে নেবেন। কনফার্ম পাসওয়ার্ড, কী পাসওয়ার্ড দিচ্ছেন, এই ওটিপি সাবমিট হয়ে গেলে এই ওটিপি দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের অফিসিয়াল পোর্টালের সাইটটা দেখিয়ে দিলাম, অ্যাপেন্ডিক্স অফিসিয়াল পোর্টালটা, এই সাইটে এসে আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এই পোর্টাল লিঙ্কটা আমরা দিয়ে রাখবো ডিসক্রিপশন সেকশনে, ওখানে গিয়ে আপনারা ভিজিট করে দেখে নিতে পারবেন বন্ধুরা। তো বন্ধুরা এর সঙ্গে আপনাদের গুরুত্বপূর্ণ তারিখটা বলে দিই, চলো নোটিফিকেশন দেখে। তো বন্ধুরা নোটিশ প্রকাশের তারিখ 7/10/2022 তারিখ, আবেদন শুরু 7/10/2022 থেকে, আবেদন শেষ 25/10/2022 তারিখ। তো বন্ধুরা হাতে বেশি দিন সময় সীমা নেই, আপনারা বিস্তারিত ক্রাইটেরিয়া পড়ে তারপরে আপনারা আবেদন করুন, আপনাদেরকে বিস্তারিত বলে দিলাম, হাতে সময়সীমা খুবই কম। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনারা আবেদন করুন, পারলে আপনারা 25 তারিখের আগের মধ্যে আবেদন করুন। তারপরে লিঙ্ক অনেক সময় থাকে না অফিসিয়াল ওয়েবসাইটে। তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে আমরা অফিসিয়াল লিঙ্কটা, নোটিফিকেশন লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা ভিজিট করে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন, আপনি অফিসিয়াল পোর্টালে গিয়েও ঢুকে যেতে পারবেন। তাহলে বন্ধুরা আপনাকে বিস্তারিত ক্রাইটেরিয়া জানিয়ে দিলাম, সব গুরুত্বপূর্ণ ভিডিও এখানেই শেষ করলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, লাইক করবেন, প্রতিনিয়ত এরকম নতুন নতুন জবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অল করে রাখতে পারেন, সবার প্রথম নোটিফিকেশান যেন আপনার কাছে চলে যেতে পারে। তাহলে বন্ধুরা গুরুত্বপূর্ণ ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের এক নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। তার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।